আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা দারচিনি অনেকেই খান তবে আপনারা অনেকেই জানেন না দারচিনি খাবার কি কী উপকারিতা যদি আপনারা জানতেন যে দারচিনি খাবার এত উপকারিতা তাহলে আপনারা কন্টিনিউ নিয়মভাবে দারুচিনি খেতেন তো বন্ধুরা দারুচিনি মূলত আমরা রান্নাবান্নার কাজে ব্যবহৃত করে থাকি তবে এর ঔষধি গুণাগুণ প্রচুর আপনাদের যদি কারো কখনও দাঁতে ব্যথা হয় তখন আপনারা যদি এই দারুচিনি খেতে পারেন দেখবেন যে ইনস্ট্যান্ট আপনাদের দাঁতে ব্যথা চলে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই দাঁড়ছুনি খেতে পারেন দেখবেন যে আপনাদের ভয়েসের আগের থেকে অনেকটাই উন্নতি হবে এর কারণ হচ্ছে যারা একটু অতিরিক্ত জোরে চিল্লাচিল্লি করেন বা কোনো কারণবশত হঠাৎ করে আপনাদের গলাটা ভেঙে যায় আর আপনারা যদি একটা না দুই দিন এই দারুচিনি খেতে পারেন দেখবেন যে আপনাদের এই গলা ভাঙা রোগটার ইনস্ট্যান্ট সমাধান হবে এছাড়া বন্ধুরা অনেকে আছে যাদের ভয়েসে প্রচুর পরিমাণে সমস্যা বিশেষ করে খুসখুসে কাশির জন্য তাদের ভয়েসে একটা ভয়েসের ভারসাম্য রক্ষা থাকে না কোনো সময় তারা যদি নিয়মিত দারুচিনি খেতে পারেন দেখবেন যে আপনাদের কণ্ঠের ভারসাম্য সবসময় রক্ষা থাকবে এছাড়া বন্ধুরা আপনারা গলা ব্যথার জন্য আপনারা এই দারুচিনি খেতে পারেন দারুচিনি খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের গলা ব্যথা কমে যাবে এছাড়া সবথেকে বেশি আপনারা দারুচিনিতে যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনাদের মুখে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে আপনারা এই মুখের দুর্গন্ধ নিয়ে অনেকে হতাশায় বা চিন্তিত থাকেন কিভাবে এই মুখের দুর্গন্ধ দূর করা যায় আপনারা ভালো টুথ পাউডার অথবা টুথপেস্ট দিয়েও মুখের দুর্গন্ধ দূর করতে পারেন না সেক্ষেত্রে আপনারা যদি নিয়মমাফিক পাঁচ থেকে সাত দিন রাত্রিবেলা যখন ঘুমাবেন তখন যদি এক থেকে দুই ইঞ্চি দারুচিনি খেতে খেতে আপনারা ঘুমাতে পারেন তাহলে দেখবেন যে সকালবেলা আপনাদের মুখে আর কোনো দুর্গন্ধ নেই আর এভাবে যদি আপনারা সাত থেকে আট দিন কন্টিনিউ করতে পারেন তাহলে আর কখনোই আপনাদের মুখে দুর্গন্ধ হবে না এছাড়া বন্ধুরা নিয়মমাফিক মাফিক দারুচিনি যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই বৃদ্ধি পাবে যে কোনো রোগে আপনাদের শরীরে দ্রুত আসতে পারবে না আর বন্ধুরা দারুচিনি একটা ভালো খাবার অথবা একটা ভালো ওষুধ কারণ হচ্ছে এটা খাওয়ার সময় আপনাদের কারোরই খারাপ লাগবে না এটা অনেক সুস্বাদু একটা খাবার যেটা কিনা আপনাদের রক্তকে সবসময় ক্লিয়ার রাখে অনেকে আছে যাদের রক্তে প্রচণ্ড পরিমাণে ভাইরাস লক্ষ্য করা যায় আর আর এই ভাইরাসের কারণে তাদের শরীরে জন্ডিস অথবা ভাইরাসজনিত যে কোনো রোগসহ ভাইরাস জ্বর হয়ে থাকে আপনারা নিয়মিত দাঁড়াচ্ছি খেলে পরে দেখবেন যে এই সকল রোগ আর কখনোই হবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম